বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে টিভি দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে আপনারা টিভি দেখতে পারবেন। তো অনেক সময় এমন হয় যে আমরা একটা শো কিংবা একটা সিরিয়ালের রেগুলার ভিউয়ার হয়ে থাকি। আমিও যেমন গোপাল ভাঁড় সিআইডি দেখি, তো এখন আমরা কোনো এক জায়গায় গেলে, ধরেন আমরা বাইরে আছি, তেমন সময় আমাদের ওই এপিসোডটা দেখতেই হবে, কিন্তু আমরা দেখতে পারছি না, সেই সময় আপনারা কি করবেন? তো আমি তার সমাধান আজকে নিয়ে এসেছি, কারণ আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির মাধ্যমে টিভি দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না, এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের গুগলে চলে যেতে হবে। তো আমি আমি ওপেন করছি আমার ফোনের গুগল অ্যাপ। গুগল অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন সুইপ স্ট্রিমস। তো আমি সুইপ স্ট্রিমস লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ঢুকে পড়বেন। এই যে এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা ঢুকে যাবেন। এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আপনারা ডাউনলোডে প্রেস করবেন। তো ডাউনলোডে প্রেস করার পর একটা মেসেজ আসবে যে দিস অ্যাপস ক্যান হার্মফুল ইউর ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু কিপ ডাউনলোড, কিংবা এই টাইপের কিছু। তো আপনারা এখানে ওকেতে প্রেস করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি সরাসরি ওপেন করছি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাপসটি অলরেডি ইনস্টল করে রেখেছি। এই অ্যাপসটিতে টিভি দেখার জন্য আপনাদের ফোনে কিন্তু আরও একটি অ্যাপস ইনস্টল করে নেওয়া দরকার, সেইটা আমি একটু পরে দেখাচ্ছি যে আপনারা কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন। আর হ্যাঁ, এই অ্যাপস আমি সম্ভব হলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এইসব থার্ড পার্টি অ্যাপসের লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে পড়ে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কান্ট্রির টিভিগুলো আছে, যেমন ইন্ডিয়া টিভি, পাকিস্তান টিভি, বাংলাদেশি টিভি। তো এরকম আমি আমি এখন বাংলাদেশ টিভিতে ক্লিক করতেছি। তো আমি এটিএন বাংলার উপরে ক্লিক করলাম। তো আমি এটিএন বাংলার উপরে ক্লিক করলাম। এইখানে আপনাদের প্লেয়ার চুজ করতে বলছে। তো আমি অ্যান্ড্রয়েড প্লেয়ার চুজ করছি। তারপর আপনারা অলওয়েজ এ ট্যাপ করবেন। তো অলওয়েজ এ ট্যাপ করার পর একটু ওয়েট করতে হবে, কেননা এখানে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটা ভালোভাবে এটা ওয়াচ করতে পারবেন। তো আমি একটু ওয়েট করে দেখতেছি। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর টিভি
চ্যানেলটি অন করেছি। তো এখানে এই অ্যাপসটি ব্যবহার করতে হলে আপনাদের মিনিমাম 3G কানেকশানের প্রয়োজন পড়বে। আর এখানে আপনাদের টিভি চলা না চলা ডিপেন্ড করবে আপনাদের নেটওয়ার্কটা কতটা স্ট্রং তার উপরে। এই যে দেখতে পাচ্ছেন যে এখন টিভি চলছে, তো হয়তো বা এমনও হতে পারে যে আপনাদের টিভিটা একদম স্মুথভাবে চলতে পারে যদি আপনাদের নেটওয়ার্কটা ভালো থাকে। আমার এখানে আটকে আটকে চলছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এখানে আপনাদের আর বেশি দেখাতে পারছি না, তাহলে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের এই অ্যাপসটার আরও একটি চমৎকার ফিচারের সাথে পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে ফেভারেট। কোনো চ্যানেলকে যদি আপনি আপনার ফেভারিট লিস্ট অ্যাড করতে চান, তাহলে সেই চ্যানেলের উপর জাস্ট ট্যাপ করবেন, ট্যাপ করে ধরে রাখবেন, তাহলেই আপনার ফেভারিট লিস্টে আপনারা অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি, এই যে এইটা কিন্তু আমার ফেভারিট অ্যাড করা আছে। আপনাদের আমি দেখাচ্ছি যে ফেভারিট চ্যানেলগুলো আপনারা কোথায় গেলে পেতে পারেন। তো এখান থেকে আপনারা বের হয়ে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট চ্যানেল, এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটিএন নিউজ, এটা আমি ফেভারিটে অ্যাড করে রেখেছি। তো এখন যে কথা বলছিলাম, সেই এই অ্যাপসটা অপারেট করতে গেলে আপনাদের আরেকটা অ্যাপস ইনস্টল করার দরকার পড়ে। তো সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব। সেই অ্যাপসটার নাম হচ্ছে এক্স প্লেয়ার, প্লে স্টোরে গিয়ে আপনারা এক্স প্লেয়ার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে দিয়ে যাবেন, যাতে করে আপনি আমাদের পরবর্তী আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এই চমৎকার ভিডিওটি দেখতে পারে আর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারে। তো আমি আবার বলছি যে আমি এই দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।